বিরতির পর আবারও আপনাদের স্বাগত। বিজেপির ধনপুর মন্ডল কমিটির উদ্যোগে কাঁঠালিয়া বাণিজ্যিক এলাকায় জনবিশ্বাস রথযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে শনিবার দুপুর 12টায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে এই সমাবেশের উপস্থিতি সাধারণ যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তাদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সঙ্গে বেশ কয়েকজন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত দলীয় প্রভারীদের সঙ্গে নিয়ে প্রকাশ্য জনসভায় উপস্থিত হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং সেখানে ঢাক ঢোলের বাদ্য বাজিয়ে এক প্রকার খুব সুন্দরভাবেই কিন্তু সেখানে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। কনকনে শীতের কামড় উপেক্ষা করেই যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন তারা প্রত্যেকে হাজির হয়েছেন দলে দলে সেই সমাবেশে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এসে হাজির হয়েছেন সভাস্থলে এবং তিনি হাজির হওয়ার পরপরই বাজনার তালে তালে স্লোগানে মুখরিত নারী পুরুষেরা তাকে অভিবাদন জানিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন। সেখানে তিনি সভামঞ্চে দাঁড়িয়ে সকলকে প্রণাম করে জানিয়েছেন অবশ্যই যে আগামী 23-এর নির্বাচনে বিজেপি দলের অবস্থান অনেকটাই ভালো রয়েছে। আজকের এই জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কি বলছেন শুনে নেব। আশীর্বাদ ভালোবাসা পেয়েছি, আপনাদের যে চাহিদা সে চাহিদা পূরণ করতে আমরা যথেষ্ট সমর্থ হয়েছি এবং আগামী দিন আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের আশীর্বাদ দিয়ে এই জন আশীর্বাদ যাত্রা 2023-এর যাত্রা আমরা 5 তারিখ থেকে শুরু করেছি। গত 4 তারিখ এই কাঁঠালিয়াতে আপনারা শুনলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কি বলেছেন এবং আজকের এই সমাবেশস্থলে নারী পুরুষ অনেকে মিছিল করে তারা উপস্থিত হয়েছেন এই সমাবেশে এবং তাদের উপস্থিতি ছিল যেরকম লক্ষণীয় তাদের উৎসাহ উদ্দীপনাও ছিল অনেকটাই লক্ষণীয়। কনকনে শীতের কামড় উপেক্ষা করে প্রত্যেক বিজেপি কর্মী সমর্থকরা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। বিজেপি ধনপুর মন্ডল কমিটির উদ্যোগে কাঁঠালিয়া বাণিজ্যিক এলাকায় জনবিশ্বাস রথযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে এবং সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং তার পাশাপাশি রাজ্য বিজেপির একাধিক যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছেন তারা অনেকেই উপস্থিত ছিলেন। দেশের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক হোক বিরোধী হোক তাদের বিভিন্ন কর্মসূচি লক্ষ্য করা যাচ্ছে। জনবিশ্বাস কর্মসূচি, রথযাত্রা কর্মসূচি, এই কর্মসূচিগুলোর মাধ্যমে স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাগুলোতে যারা কর্মী সমর্থকরা রয়েছেন বিজেপির তাদেরকে চাঙ্গা করে রাখার একটা প্রতিশ্রুতি প্রক্রিয়া চলছে এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গাতে যে উন্নয়নের খতিয়ান সেগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছে বিজেপির কর্মী সমর্থকরা। বিভিন্নভাবে সাধারণ মানুষের বাড়িতে যাচ্ছেন বিভিন্ন শীর্ষ নেতৃত্বরা, একই রকমভাবে যারা স্থানীয় লেভেলের নেতৃত্বরা রয়েছেন তারাও যেরকমভাবে যাচ্ছেন কোন কোন জায়গাতে কি কি উন্নয়ন হয়েছে সবকিছু নিয়েই তারা আলোচনা করছেন, তর্জমা করছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।